শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন সংকট, পোল্যান্ডে পৌঁছালো মার্কিন অস্ত্র, জার্মানিতে সেনাদল, রাশিয়াকে ঘেরাও দিচ্ছে আমেরিকা, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 20 সন্ত্রাসী নিহত, যেভাবে করোনায় আক্রান্ত হলেন প্রেসিডেন্ট এরদোগান এবং তার স্ত্রী, সিরিয়ার ভূখণ্ডে তুর্কি হামলা অব্যাহত, 14 পিকেকে সদস্য নিহত, কালিমা থাকছে সৌদির পতাকায়, পরিবর্তনের খবর গুজব, পাকিস্তানি কাশ্মীর সংহতি দিবস পালিত, মজলুমদের বাঁচানোর আহ্বান জানালেন ইমরান খান, বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের। এবার বিস্তারিত, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে পোল্যান্ডে নতুন করে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা। গতকাল থেকে মার্কিন সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পৌঁছানো শুরু করেছে বলে জানিয়েছে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্বাঞ্চলীয় বহরকে শক্তিশালী করতে এই সরঞ্জাম পাঠানো হচ্ছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি পোল্যান্ডে সেনাও পাঠাবে আমেরিকা। এছাড়া এরই মধ্যে জার্মানিতে মার্কিন সেনা পাঠানো শুরু হয়েছে। প্রথম দলটি এরই মধ্যে সে দেশে পৌঁছেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, রাশিয়াকে সামাল দিতে পূর্ব ইউরোপে প্রায় 3,000 সেনা মোতায়েন করবে দেশটি। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে প্রায় 1,700 সেনা পোল্যান্ডে যাচ্ছে। পোল্যান্ডে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর খবর দিয়ে TVN24 নামের একটি পোলিশ টেলিভিশন চ্যানেল বলেছে, এখন পর্যন্ত 6টি মার্কিন উড়োজাহাজ পোল্যান্ডে পৌঁছেছে। গত শুক্রবার টেলিভিশন চ্যানেলটির প্রকাশিত তথ্য অনুযায়ী 2টি মার্কিন উড়োজাহাজ থেকে সামরিক সরঞ্জাম খালাস করতে দেখা গেছে। প্রতিবেশী দেশ ইউক্রেনের সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই আমেরিকা ও তার মিত্ররা বলছে ইউক্রেনে হামলা অত্যাশন্ন, এমন দাবি রাশিয়া বারবার উড়িয়ে দিলে বলছে হামলার কোনো ইচ্ছা মস্কোর নেই এবং তারা কেবল নিজেদের নিরাপত্তা জোরদার করছে। পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে 20 জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। শনিবার ISPR জানায় তারা ওই অঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় 10 সেনা সদস্য নিহত হন। কেচে জেলায় ওই হামলার ঘটনা ঘটে। এরপর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির ISPR জানিয়েছে বুধবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুড় ও নওশোকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে 20 জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় 9 জন সেনা সদস্য নিহত হয় বলেও জানায় ISPR। তারা আরও জানায় নওশোকি এলাকায় 9 জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান চলাকালে এক কর্মকর্তা সহ 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। ISPR জানিয়েছে পাঞ্জগুড় এলাকায় অভিযানে নিহত আরও বেশ কয়েকজন সন্ত্রাসী। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং বলছে এই অভিযানে 5 জন সেনা সদস্য নিহত হন, এতে আহত হয়েছেন আরও 6 জন। 3 জন সন্ত্রাসী যারা কেছে জেলায় হামলা চালিয়েছে তারাও নিহত হয়েছে সেনা অভিযানে। চলতি মাসের শুরুতে দেশটিতে হামলায় নিহত হন 1 জন সেনা সদস্য। গত 5ই জানুয়ারি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও 2 সেনা সদস্য নিহত হন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয় প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার স্ত্রী অ্যামিন এরদোগানও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এরদোগান নিজেই এক টুইটে বলেন, মৃদু লক্ষণ অনুভব করার পরে নমুনা পরীক্ষায় আমি ও আমার স্ত্রীর শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সংক্রমণ বেশ হালকা, আমরা করোনা ভাইরাসের অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি। শনিবার তুরস্কের উত্তরাঞ্চলের জঙ্গল লাদাখ এলাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এরদোগানের, তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেন। এরপরই প্রেসিডেন্ট ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থেকে নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরদোগান। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের এই প্রেসিডেন্ট। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে এরদোগান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান বিবাদ নিয়ে মধ্যস্থতারও প্রস্তাব দেন।
সিরিয়া ভূখণ্ডে তুরস্কের অবৈধ হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের 14 জন সদস্য প্রাণ হারিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার দুটি এলাকায় পিকেকে গেরিলাদের ওপর হামলা চালানো হয়েছে। অতীতের বিবৃতিগুলোর মতো এবারও তুর্কি সেনাবাহিনী দাবি করেছে, পিকেকে গেরিলারা সেনাবাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল, এর আগেই তাদেরকে ঘায়েল করা হয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে হচ্ছে কুর্দিদের সংগঠন। সিরিয়া ও ইরাকে এই সংগঠনের তৎপরতা রয়েছে। এদিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছে তুরস্ক। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান চালায় তুর্কি বাহিনী। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযানের অজুহাতে সিরিয়া ও ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটি। এ কারণে দুই দেশেই তুরস্কের এ ধরনের অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছে। সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সঙ্গীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে। চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়। সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া সুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকার পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের অবমাননার রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ইসলামের আতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 3,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে। সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালিমা খোদাই করা আছে। পতাকাটি রং সবুজ, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি। গত সপ্তাহে সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দর নগরী জেদ্দা থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই 4 জন আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ আছে। পাকিস্তান জুড়ে আজ কাশ্মীর সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন সংগঠন একযোগে এসব কর্মসূচি পালন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দিবসটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনী যে তৎপরতা চালাচ্ছে তা গণহত্যার পর্যায়ে পড়ে। এই ধরনের তৎপরতা বন্ধে গোটা বিশ্বকে সোচ্চার হতে হবে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করারও আহ্বান জানান তিনি। ইমরান খান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার মেনে কাশ্মীরের জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এক ভাষণে বলেছেন, কাশ্মীরের মজলুম জনগণের প্রতি তাদের দেশের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। ভারত শাসিত কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে পাকিস্তানিরা গত কয়েক দশক ধরে প্রতি বছরের 5ই ফেব্রুয়ারি দিবসটি পালন করে আসছে। কাশ্মীর দিবসের কয়েকটি সমাবেশে শিশুরাও অংশ নিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি ও বিদেশে অবস্থানরত কাশ্মীরি নাগরিকদের অনেকে বিভিন্ন দেশে এ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে 2022 সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন তুর্কি উইঘুর মুসলিমরা। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক হাজার মানুষ। এ সময় তারা অলিম্পিক বয়কটের আহ্বান জানান। খবর আল সাবা। তুরস্কের সংবাদ মাধ্যম আল সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অলিম্পিকে অংশগ্রহণকারীদের চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন। চীন গণহত্যা বন্ধ করো, মুসলিমরা ঘুমিয়ে নাও, তোমার ভাইদের জন্য রুখে দাঁড়াও, বিক্ষোভকারীরা এইসব স্লোগান দেয়। রাস্তা অবরোধ করে তারা এইসব স্লোগান দেয়। পরবর্তীতে তুর্কি পুলিশ বিক্ষোভকারীরা চীনা কনসুলেটের দিকে যেতে চাইলে বাধা দেয়। বিক্ষোভে অংশ নেওয়া 26 বছর বয়সী ছাত্র আবদুল্লাহ মোদি নোলু বলেন, এই শীতকালীন অলিম্পিক তুষার ওপর নয়, রক্তের ওপর অনুষ্ঠিত হচ্ছে।
বিক্ষোভকারীদের একজন বলেন, উইঘুরদের বিরুদ্ধে নির্যাতন, নিষ্ঠুরতা ও গণহত্যা চালানো চীনের অলিম্পিক আয়োজন করার অধিকার নেই। তার স্বজনেরা চীনের বন্দি শিবিরে নির্যাতিত হচ্ছেন বলেও তিনি দাবি করেন। প্রায় 50,000 উইঘুর তুরস্কে বসবাস করে। মধ্য এশিয়ার বাইরে সবচেয়ে বড় উইঘুর প্রবাসী জায়গা দিয়েছে তুরস্ক। উইঘুরদের সঙ্গে তুর্কিদের জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।